করোনা নিয়ে মানুষকে সচেতন করতে অনেকেই নানানভাবে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুরূপে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ চর মাছদিয়া বাজার এলাকায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার পক্ষ থেকে মানুষকে সচেতন করতে ও ভয় কাটাতে দায়িত্ব তুলে নিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, করোনাকে ভয় পাওয়ার কিছুই নেই, নিয়ম মানলে খুব সহজে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অযথা আতঙ্কিত হলে সমস্যা আরও বাড়তে পারে, সেজন্য চিকিৎসকদের দেওয়া গাইডলাইন ঠিক মতন মানতে হবে। তবে রাস্তায় অপ্রয়োজনে ভিড় করলে কিংবা বাজারে ভিড় জমালে এই রোগের থেকে মুক্তি পাওয়া কঠিন। তিনি আরো বলেন, কেউ করোনা আক্রান্ত হলে সমাজ এখন তাদেরকে এক ঘরে করে দেয়, তাদের কোনো প্রয়োজনে পাশে দাঁড়াতে চায় না। তাই সবার কাছে বিনীত অনুরোধ, করোনার সঙ্গে দূরত্ব বাড়ান, করোনা রোগীর সঙ্গে নয়। কেউ করোনা আক্রান্ত হলে তার বা তার পরিবারের পাশে থাকুন। এই রোগ যেভাবে ছড়াচ্ছে তাতে আজ না হয় কাল প্রত্যেকেরই হবে, তাই কাউকে সামাজিকভাবে বয়কট করে দেওয়া অন্যায়। মানুষ যদি বোঝে তবে তাদেরই মঙ্গল, দূরে যাবে করোনা, পৃথিবী আবার শান্ত হবে। সমীর দে, রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। মানুষের এই দুরারোগ্য রোগ থেকে, সংকট থেকে বাঁচাতে পারে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলো না। চিকিৎসা ব্যবস্থা যেটুকু প্রথম থেকে মানুষ অনুভব করেছিল, আর যদি কেউ করোনায় আক্রান্ত হয় তাহলে তার নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। সরকারের এখানে কোনো দায় নেই, দায় সারা অবস্থা। তাই আমরা এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোক আলোচনা করবো। এখানে আমার অনেক কর্মীরা আছে, বিজ্ঞান সংগঠনের বহু কর্মী আছে, আমি এক এক করে ডেকে নেব, তারা বলবেন। আজকের এই সভায় প্রথমে আমি ডেকে নেব চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য। আর সেই উন্নত ব্যবস্থার একটা সাধারণ নমুনা আমি বলি, লকডাউনের সময় চিকিৎসা খাতে অর্থাৎ স্বাস্থ্য খাতে 65,459 কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার, অনেক টাকা, 65,459 কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু কি হলো, তার মধ্যে মাত্র 1,900 কোটি টাকা অর্থাৎ মাত্র 2,000 কোটি টাকা খরচ হলো স্বাস্থ্য খাতে, বাকি 63,000 কোটি টাকা গেল কোথায়, 63,000 কোটি চলে গেল শুধুমাত্র ওই স্বাস্থ্যকর্তাদের অফিস সাজানো এবং তাদের মিটিং সিটিং এ বরাদ্দের জন্য। দারুণ চিকিৎসা স্বাস্থ্যক্ষেত্র ভারতবর্ষের লকডাউনের সময় যখন মানুষ জর্জর অবস্থা যদি অসুস্থ হয় তাকে ঘটিবাটি বিক্রি করতে হয় চিকিৎসার জন্য, সে সর্বশান্ত হয়ে যায় চিকিৎসার কারণে। দেশের 70% মানুষ পয়সার অভাবে ঠিক মতো চিকিৎসা করতে পারে না, যে চিকিৎসাটা মানুষের মৌলিক অধিকার সেই চিকিৎসাকে সরকার ব্যবসার জায়গায় নিয়ে গেছে। আমার কাজটা আমি করে দিলাম, দেখো বাকি কাজটা ভগবানই করবে। তো ভগবান যদি সব কিছু করবে আপনি হাত তো লাগিয়েছিলেন কেন? এটা হচ্ছে আমাদের দেশের শিক্ষিত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, নতুন করে তারা কোনো ব্রিজ তৈরি করবে, সেই ব্রিজ তৈরি করার আগে আমরা কি দেখি সেখানে গিয়ে কতগুলো ঘর ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু সেটা আপনার ব্যালেন্স হয়ে যায়। অর্থনীতি কখনো অর্থনীতি ধ্বংসের জন্য কেউ যদি বলে এসে একটা বোর্ড, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ কোন কাল্পনিক শক্তি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু যুগ যুগ ধরে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ঈশ্বর নামে একটা কাল্পনিক শক্তি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, ঈশ্বর নামে একটা কাল্পনিক শক্তি সমাজে ধনী গরিব সৃষ্টি করে। এটা আমাদের কেন বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ গরিব মানুষকে পঙ্গু করে রাখা, গরিব মানুষকে মুভমেন্ট না করতে দেওয়া, গরিব মানুষকে বিদ্রোহ না করতে দেওয়া, যে তারা যাতে পূজ্য শক্তির বিরুদ্ধে বিদ্রোহতে জারি রাখতে না পারে তাই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এগুলো সব ভগবানের দা, ভগবানের খেলা, ভগবানের লীলা। ভগবানের লীলা মানে ভগবানের আনন্দ, নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজ এর বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলসে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল।
পিন নাম্বার 723133, সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044।